আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যে গুনাহ তাওবা করার পরও মাফ হয় না। আপনি কি কাউকে গালি দিয়েছেন, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছেন, কারো মাল অন্যভাবে ভোগ করেছেন, কাউকে মেরেছেন বা কাউকে হত্যা করেছেন, কাউকে যে কোনো উপায়ে অপমান কিংবা মানহানি করেছেন, কারোর সাথে কি কোনো জুলুম করেছেন বা যে কোনোভাবে ঠকিয়েছেন বা তার কোনো হক নষ্ট করেছেন, যদি উপরে এসব বিষয়গুলো করে থাকেন তাহলে আজই তার থেকে ক্ষমা চেয়ে নিন এবং পাওনাদারে পাওনা বুঝিয়ে দিন, অন্যথায় হাজার তওবা করার পরও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আপনার এত কষ্টের যেটা আমল তাকে দিয়ে দিতে হবে এবং তার গুনাহ আপনার উপর চাপিয়ে দেওয়া হবে, পরিশেষে আপনাকে জাহান্নামে অধিবাসী হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি বলতে পারো যে প্রকৃত নিঃস্ব বা গরিবকে? সাহাবীরা বললেন, প্রকৃত নিঃস্ব বা গরিব তো হলো সে যে টাকা পয়সা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, প্রকৃত দরিদ্র সে যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত, সাওম, যাকাত প্রভৃতি পাওয়া সমপরিমাণ নেকি অর্জন করবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে বা কারো হক নষ্ট করেছে, হত্যা করেছে প্রভৃতি কারণে তার সকল আমল ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, আর ওই ব্যক্তির যে সব পাপ করেছে সেগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, যে ব্যক্তি কারোর উপর জুলুম করেছে তার উচিত আজকে তার থেকে মাপ চেয়ে নেওয়া, সেই দিন আসার পূর্বে যেদিন তার কোনো দিরহাম থাকবে না, সেদিন কোনো সৎকর্ম থাকলে তার জুলুমের পরিমাণ তার নিকট থেকে আদায় করা হবে এবং ওই ব্যক্তি পাপ তার উপর চাপিয়ে দেওয়া হবে, তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সুতরাং যদি নিজের কষ্টার্জিত আমল অন্যকে না দিতে চান, তাহলে আজ থেকেই কারো হক নষ্ট করা, জুলুম করা, গালি দেওয়া প্রভৃতি থেকে নিজেকে নিরাপদ রাখুন। আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুক। আমিন।